দর্শক, সমুদ্র সৈকত কুয়াকাটার সবচেয়ে যে বড় বৈশিষ্ট্যটা হলো সেটা হলো যে এই সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে কিন্তু একই সাথে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখতে পায় পর্যটকরা। তাই এই কুয়াকাটা পর্যটন নগরী কে ঘিরে কিন্তু পর্যটকদের 12 মাসই কিন্তু আনাগোনা থাকে। বিশেষ করে শীতকালীন মৌসুমে কিন্তু এখানে পর্যটকদের প্রচন্ড ভিড় জমে। তাই আজকে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার দিন, বন্ধের দিন। তাই এই বন্ধের দিনকে ঘিরে কিন্তু পর্যটকরা এসেছে সমুদ্র সৈকত, যে এই কুয়াকাটা উপভোগ করার জন্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে এই সমুদ্র সৈকত কুয়াকাটার বিচ এলাকাটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, তেমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পর্যটকরা এখানে তাদের পরিবার পরিজন নিয়ে, প্রিয়জনদের নিয়ে কিন্তু তারা এসেছে এবং এখানে উপভোগ করতেছে সমুদ্র সৈকত কুয়াকাটার অপরূপ সৌন্দর্য। কুয়াকাটা বাংলাদেশ পর্যটনের দ্বিতীয় বৃহত্তম স্পট। এখানে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকের ঢল নামে, আর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মসেতু উদ্বোধনের পর থেকে এখানে আমরা দেখছি যে পর্যটকদের সংখ্যা দিন দিন বহুমাত্রায় বেড়ে চলছে। এই পর্যটকের সেবাকে নিশ্চিত করার জন্য টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পক্ষ থেকে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমরা এখানে আমাদের একটি হেল্প ডেস্ক রয়েছে, এখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে, পুরো বিচ এলাকাকেই আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা আমরা মনিটরিং করছি। আমাদের এখানে সদস্যরা ফুড পেট্রোলিং এর ব্যবস্থা রয়েছে, আমাদের তারা ফুড পেট্রোলিং করছে, তারা বিচ বাইকের মাধ্যমে তারা এখানে পেট্রোলিং এর ব্যবস্থা করছেন, আমাদের চেকপোস্ট রয়েছে। এছাড়াও কুয়াকাটা পর্যটন সংশ্লিষ্ট যেসব পর্যটন স্পট রয়েছে, প্রতিটি স্পটে আমাদের টুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। শুধু ঢাকা থেকে এই পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে এসেছি। আসলে পটুয়াখালী সমুদ্র সৈকতটা অনেক সুন্দর, কিন্তু আমাদের কিছু এর ভিতরে সীমাবদ্ধতা রয়েছে। যেমন ধরেন এখানে নিরাপত্তা ব্যবস্থা, আবার পর্যটকরা যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসবে সেরকম যথাযথ ব্যবস্থা আমাদের নাই। যেমন পর্যটন কেন্দ্রে নামার জন্য আমাদের যে রাস্তাঘাট, এখানে অটো রিক্সা এবং অন্যান্য প্রাইভেট ভেহিকেলগুলো এমনভাবে বিচ্ছিন্নভাবে থাকে যেন এই পর্যটকরা সেখানে সুন্দরভাবে নামতে পারে না। তারপর পর্যটন কেন্দ্রে এখানে এত পরিমাণ হকার রয়েছে যে হকারের জন্য আমরা যে অত দূর থেকে এসে পরিবার নিয়ে একটু বিনোদন করব সেই জায়গাটুকু আমাদের হয় না। এখানে পয়েন্ট নিষ্কাশনের যে ব্যবস্থাটা, সেটা যে পরিমাণ গ্যাদারিং এখানে হচ্ছে, পর্যটকরা যে পরিমাণ এখানে আসতেছেন সেই তুলনায় এই পয়েন্ট নিষ্কাশন ব্যবস্থা এবং পাবলিক টয়লেটের যে বিষয়টা, এটা খুবই অপ্রতুল এবং খুবই নগণ্য। এবং আর একটা বিষয় আমার দৃষ্টিকোণ হচ্ছে, সেটা হচ্ছে যে একমাত্র রাস্তাঘাট এই ঢাকা থেকে পর্যটন নগরী কুয়াকাটা আসার জন্য সাগরকন্যা কুয়াকাটা, সেখানে যে রাস্তাটা আছে হাইওয়ে রাস্তা, সেটা কলাপাড়া পর্যন্ত মোটামুটি ভালো আছে। তারপরে যে অংশটা আছে এটা খুবই খারাপ অবস্থা। যারা পর্যটন কেন্দ্র ঘুরতে আসেন এখানে, তারা আসলে নির্বিঘ্নে যাতায়াত করে আসতে পারতেছে না। এটা আমার দৃষ্টিকোণ থেকে এই দুটো জিনিস আমার খুবই মানে দুর্বল মনে হচ্ছে এই এই জায়গায় পর্যটন কেন্দ্র হিসাবে। সমুদ্র সৈকত কুয়াকাটায় আগত দর্শকদের একটু প্রশান্তি দেওয়ার জন্য, তাদের বিশ্রাম নেওয়ার জন্য এবং সমুদ্রকে উপভোগ করার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাবে সেটা দেখার জন্য আমরা এখনো অপেক্ষা করছি, যে দেখে তারপরে আমরা চলে যাব আর কি, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না মেঘলার জন্য। আমরা এখানে সবাই ঘুরতে এসেছি, খুব মজা করছি আজকে আর কি, কিন্তু আমাদের জন্য একটু নিরাপত্তার ব্যবস্থা একটু বেশি ভালো হলে ভালো হতো। যেমন নারী পুলিশ থাকলে একটু ভালো হতো, যে হচ্ছে আমাদের সাথে আমরা সবাই যে আমাদের যে সমস্যার কথাগুলো নারী পুলিশের সাথে শেয়ার করতে পারতাম বা বলতে পারতাম, এটুকুই। জাফরান চা, কাজু বাদাম চা, বিভিন্ন যেরকম যে যে চা, আলহামদুলিল্লাহ ভালো। শীতের মৌসুম, সবাই একটু চাটা ভালো হয়েছে।
ترجمة